বুধবার সকালে মন্দিরে এসে হতবাক মন্দিরের সেবায় থেকে স্থানীয় লোকজন এসে দেখেন মন্দিরের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খবর ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় করেন স্থানীয় লোকজন শনি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের কাশিম বাজারের হাজারীবাগান রাধা মাধবতলা এলাকায় নগদ টাকা সোনার গহনা বাসনপত্র চুরি হয় বলে অভিযোগ মন্দির কমিটির সদস্যদের এলাকার লোকজন চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করে ঘরে আটকে রাখে খবর দেওয়া হয় বহরমপুর থানায় পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় প্রণাবী বাক্স ভেঙে চুরি গিয়েছে টাকা মন্দির কমিটির সদস্যদের অভিযোগ এর আগেও দুবার মন্দিরে চুরির ঘটনা ঘটেছে তবে এবার চুরি করার পর হাতে নাতে ধরা পড়ে যায় অভিযুক্ত সাধারণ মানুষের মুখে সামনে থেকে এই সব ধরনের চুরি এর আগে দুবার চুরি হয়ে গেছে এই মন্দির উপরেই হানা হয় তো এবারও চুরি হয়ে গেছে কিন্তু এবার আর পালাতে পারেনি এবার সঙ্গে সঙ্গে আমরা আর কি লোকের মাধ্যমে চোরকে ধরা ধরে ফেলি ধরে আমরা এই ঘরে আটকে রাখি রেখেছি অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ রাজু শেখ নামে ওই ব্যক্তির সাফাই টাকা নয় কয়েকটি বাসনপত্র চুরি করেছে সে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন